রোডম্যাপ ঠিক করতে প্রায় বছরখানেক পর বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী আগামী বছরের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক সফর ও সম্মেলন নিয়ে আগামী 9 সেপ্টেম্বর গণভবনে অনুষ্ঠিত হবে কার্যনির্বাহী কমিটির বৈঠক। এদিকে আগাম সম্মেলন নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও রাজনীতির বাজারে বেশ গুঞ্জন রয়েছে বলে জানান দলের কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দুই মাস পর পর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও মহামারী করোনার কারণে গেল 3 অক্টোবরের পর আর অনুষ্ঠিত হয়নি দলের কার্যনির্বাহী কমিটির সভা। ফলে সাংগঠনিকভাবে অনেকটাই স্থবির হয়ে পড়ে দলীয় কর্মকাণ্ড। প্রায় বছরখানেক পর বৃহস্পতিবার গণভবনে বসে যাচ্ছে ওয়ার্কিং কমিটির বৈঠক। সাংগঠনিক কর্মকাণ্ড, বিশেষ করে জেলা উপজেলায় কোন দল নিরসন সহ জেলা উপজেলায় সম্মেলন নিয়ে জোর বার্তা দিবেন দলীয় প্রধান। আগামী ডিসেম্বরের মধ্যে সব ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা কাউন্সিলগুলো আমরা শেষ করতে চাই। এরপরে আমাদের মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর কাউন্সিল করা হবে। আমরা আগামী জাতীয় কাউন্সিলের আগেই এগুলোর সংগঠনকে আমরা একবারে মেয়াদোত্তীর্ণগুলো আমরা ঢেলে সাজিয়ে শক্তিশালী করতে চাই। আগামী 18-19 তারিখে বেশ 15-20 দিনের জন্য দেশের বাইরে যাবেন। শুধু যাওয়ার আগে স্বাভাবিকভাবে সবসময়ই এই দলীয় একটা মিটিং তিনি করেন। কোভিডের কারণে আমাদের সাংগঠনিক কার্যক্রম প্রায় 1.5 বছর যাবৎ প্রায় মানে খুব স্থবির অবস্থা। এদিকে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষেই 8টি সাংগঠনিক টিম সারা দেশে সফর করবে। ওয়ার্কিং কমিটি থেকে পাওয়া নির্দেশনা তৃণমূলের কাছে পৌঁছে দেবেন তারা। প্রত্যেক জেলা পর্যায়ে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি এবং সেটাও কাজ করছে। আমার ঢাকা ডিভিশনের আগামী 30 তারিখেই আমরা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন করার তারিখ নির্ধারিত ছিল। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় দেশে থাকছেন না, সেই কারণে এই তারিখটি পরিবর্তন করে আগামী 16 অক্টোবর আমরা নির্ধারণ করেছি। তারা তো ইতিমধ্যে তাদের কর্ম পরিকল্পনা অনেকটাই অনেক জায়গায় তারা নির্ধারণ করছেন যে আমাদের সাংগঠনিক তৎপরতা এই করোনা দুর্যোগের পরপরই বা কমে আসার পরপরই শুরু যাতে করা যায়, সেই লক্ষ্যে আমরা আশা করছি যে এখন তো করোনা একটা সহনশীল পর্যায়ে চলে এসেছে, আমরা এই মাস থেকেই আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আমাদের জোরদারভাবে শুরু হচ্ছে। 2019 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। 8 বিভাগে আওয়ামী লীগের 78টি সাংগঠনিক জেলার মধ্যে 43টি এখনও মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে। কেন্দ্রীয় সম্মেলনের আগে মাত্র 29টি জেলায় সম্মেলন করতে সক্ষম হন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা।